তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন ডিল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল সম্পর্কে, এবং এখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন ডিল কিন্তু রাখা হয়েছে, এবং এখানে এমন বেশ কিছু স্মার্টফোন ডিল রাখা হয়েছে যেগুলো আপনাদের না কেনাই ভালো হবে। তো আপনারা এই সেলে কোন কোন স্মার্টফোনগুলি কিনবেন না, সেই সমস্ত স্মার্টফোনগুলির নাম ডেসক্রিপশন বক্সে লেখা আছে, তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি একবার চেক করবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন ডিল সম্পর্কে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে অ্যামাজনে কিন্তু HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে 10% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর এখানে নো কস্ট EMI, তারপর নানা রকম এক্সচেঞ্জের অফার কিন্তু অবশ্যই থাকছে। তো প্রথমেই আমরা কথা বলবো রেডমি বা শাওমি বা MIকে নিয়ে। তো রেডমি নোট 10S এই ফোনটি কিন্তু কিছুদিন আগেই 15,000 রুপিতে পাওয়া ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে এই ফোনটির 6GB 64GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,000 রুপিতে, এবং তারপর এখানে আরও 1300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, এবং তারপর এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 11,700 রুপি। তো এই দামে এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের G95 প্রসেসর, তারপর একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, তো ওভারঅল একটা ভালো প্যাকেজ কিন্তু বলা চলে। তো এরপর রেডমি নোট 10 প্রো, তো আমি কিন্তু এখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের কথা কিন্তু বলছি না, কারণ রেডমি নোট 10 প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে তেমন কোনো বড় ডিফারেন্স নেই। এখানে শুধুমাত্র প্রো ম্যাক্সে একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে রেডমি নোট 10 প্রোর 6GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,499 রুপিতে, তারপর এখানে আরও 1500 টাকা ডিসকাউন্ট থাকছে, এবং এই ফোনটি কিন্তু পাওয়া যাবে 14,999 রুপিতে। তো এই দামে একটি ভালো অপশান বলা চলে। তো এরপর রেডমি 10 প্রাইম, তো এই ফোনটা যখন লঞ্চ করেছিল তখন এই ফোনটির বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছিল 12,500 রুপিতে, কিন্তু এই মুহূর্তে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 12,000 রুপিতে পাওয়া যাচ্ছে। তারপর এখানে আরও 1200 টাকা ডিসকাউন্ট থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং তারপর এই ফোনটির দাম দাঁড়ায় 10,800 রুপি। তো বাজেট সেগমেন্টে এটিও কিন্তু খুবই ভালো একটি অপশান, তবে আপনি যদি এখানে আরও বেশ কিছু টাকা বেশি খরচা করতে পারেন সেক্ষেত্রে রেডমি নোট 10S এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তো এরপর আমরা যে স্মার্টফোনটিকে নিয়ে কথা বলবো সেটি হলো শাওমির MI 11X। তো এই মুহূর্তে এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 27,000 রুপিতে, কিন্তু আপনি যদি এখানে সমস্ত অফার কাজে লাগান সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে মাত্র 21,000 রুপিতে। আর এই দামে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, তারপর অ্যামোলেড ডিসপ্লে, সব মিলিয়ে দুর্দান্ত একটি স্মার্টফোন কিন্তু এই ফোনটি। তো আপনারা অবশ্যই এই ফোনটিকে একবার ভেবে দেখতে পারেন। তো এরপর আমরা কথা বলবো IQ-কে নিয়ে। তো IQ G3 এই ফোনটির বেস ভেরিয়েন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 18,999 রুপিতে, তারপর এখানে আরও 1500 টাকা ডিসকাউন্ট থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং তারপর এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 16,490 রুপি। তো এই দামে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 768G এই প্রসেসরটি দেওয়া হয়েছে, তারপর এখানে একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে থাকছে। তো এই দামে একটা ভালো অপশান কিন্তু এই ফোনটিকে বলা চলে। তো এরপর IQ Z5 এই ফোনটা কিন্তু কিছুদিন আগেই লঞ্চ করেছে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 23,990 রুপিতে, এবং এখানে কিন্তু আরও 1500 টাকা ডিসকাউন্ট থাকছে ক্যাশব্যাক কুপনের মাধ্যমে, এবং তার সাথে আরও 1500 টাকা ডিসকাউন্ট থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে, এবং সব মিলিয়ে এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 21,000 রুপি। তো এই দামে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু আগের মতোই একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এরপর IQ 7 এই মুহূর্তে এই ফোনটির 8GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 29,000 রুপিতে, এবং আপনি যদি এখানে সমস্ত অফারগুলি কাজে লাগান তাহলে এই ফোনটি কিন্তু 27,000 রুপিতে পাওয়া যাবে।
আর এই দামে এখানে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, তারপর অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে এখানে 48 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো ওভারঅল একটা দুর্দান্ত ডিল এই দামে। তো এরপর IQ 7 লেজেন্ড, তো 39,990 রুপিতে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানেও সমস্ত অফার কাজে লাগান সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু 35,500 রুপিতে পাওয়া যাবে। আর এই দামে এখানে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, তারপর এখানেও অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো ওভারঅল এটাও কিন্তু একটা দুর্দান্ত ফোন এই দামে। তো এরপর আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। তো ওয়ান প্লাস 9R, এই ফোনটি কিছুদিন আগে 40,000 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এর 8GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37,000 রুপিতে। তারপর এখানে আপনি আরও 2,000 টাকা কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এরপর এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 35,000 রুপি। তো এই দামে এখানে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, তারপর এখানেও একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। সব মিলিয়ে এই দামে এটাও কিন্তু অবশ্যই একটি ভালো অপশান। তো এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। তো স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন, এই মুহূর্তে এই ফোনটির 8GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 36,999 রুপিতে। তারপর এখানে আপনি আরও 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং তারপর এই ফোনটির দাম দাঁড়ায় 33,999 রুপি। তো আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটি না কিনে স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন এই ফোনটি কেনাই সব থেকে ভালো কাজ হবে। এবং এখানে এই দামে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর এবং তার সাথে স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে এবং স্যামসাংয়ের ওয়ান UI-এর অপটিমাইজেশন। তো ওভারঅল স্যামসাংয়ের পক্ষ থেকে এই দামে একটি দুর্দান্ত অপশান বলা চলে। তো এরপর স্যামসাং গ্যালাক্সি M52 5G, তো এই ফোনটা কিন্তু কিছুদিন আগে লঞ্চ করেছে এবং এই সময়ে এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 26,000 রুপিতে এবং তারপর এখানে 1,500 টাকা আরও ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট থাকছে এবং তারপর এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 24,499 রুপি। তো এই দামে এটিও কিন্তু একটি ভালো অপশান। তো এরপর স্যামসাং গ্যালাক্সি M32 4G, তো এই মুহূর্তে এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,499 রুপিতে। তারপর আপনি যদি এখানে সমস্ত অফার কাজে লাগান সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনি পেয়ে যাবেন 11,000 রুপির আশেপাশে এবং স্যামসাংয়ের পক্ষ থেকে একদম বাজেট সেগমেন্টে এটি কিন্তু একটি অবশ্যই ভালো অপশান। তার কারণ এখানে মিডিয়াটেকের G80 প্রসেসর থাকছে, তারপর এখানে স্যামসাংয়ের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এখানে কিন্তু স্যামসাংয়ের ওয়ান UI-এর অপটিমাইজেশন থাকছে। তারপর এখানে স্যামসাংয়ের একদম ফ্লেক্সিবল লেভেলের স্মার্টফোন অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি Note 20, এই ফোনটিতেও কিন্তু একটু ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 44,999 রুপিতে এবং এখানেও আপনি up to 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং তারপর এই ফোনটির দাম দাঁড়ায় 43,499 রুপি। তো স্যামসাংয়ের ফ্লেক্সিবল লেভেল ফোন এই দামে অবশ্যই একটি ভালো অপশান। তো সর্বশেষ আমরা কথা বলবো অ্যাপেলের আইফোনকে নিয়ে। তো iPhone 11-এর 64GB ভেরিয়েন্টটি অ্যামাজন সেলে পাওয়া যাচ্ছে 38,999 রুপিতে এবং এখানে অ্যাপেলের পক্ষ থেকে খুবই ভালো একটা ডিল কিন্তু রাখা হয়েছে। কিন্তু অন্যদিকে iPhone 12 mini, এই ফোনটি কিন্তু ফ্লিপকার্টে সেলে পাওয়া যাচ্ছে 38,000 রুপিতে এবং এই iPhone 12 mini আর iPhone 11, এই দুটি ফোনের মধ্যে কিন্তু সামান্য হলেও iPhone 12 mini এগিয়ে থাকবে। তার কারণ এখানে এই ফোনটিতে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে এবং তার সাথে এখানে কিন্তু ডিসপ্লেতে একটি ফুল HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অন্যদিকে iPhone 11, এই ফোনটিতে একটি HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এখানে iPhone 12 mini কিন্তু একটু কম্প্যাক্ট সাইজের ফোন হবে, অর্থাৎ এখানে 5.4 ইঞ্চিসের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এরপর iPhone 12 mini আর iPhone 11, এই দুটি ফোনের মধ্যে আপনারা যে কোনো একটি ফোন কিন্তু বেছে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু আইফোন 12 মিনি এই ফোনটি বেস্ট বলে মনে হয়েছে। তো এই সমস্ত ফোনগুলি এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আমার কাছে সবথেকে বেস্ট বলে মনে হয়েছে। তো আপনাদের কাছে কোন ফোনটি সবথেকে বেস্ট বলে মনে হয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।